এখানে আপনাদের লোকালয়ে একটু বাঘ টাক পেরোয়? হ্যাঁ, আগে তো খুব জঙ্গলে উঠতো, হ্যাঁ, জঙ্গল থেকে গ্রামে আসতো। আসার পরে তোমার তখন তো জাল দেওয়া ছিল না, এখন জাল দেওয়া আছে। জালটা আবার মাঝে মাঝে কেটে চলে আসে। আচ্ছা, আসার পরে গ্রামে এসে গলি মানে ছাগল গরুর যে গোয়াল আছে, গোয়ালের মধ্যে এসে গরু মেরেছিল। এই পাশের বাড়িটা এইখানে, এই পাশের বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই পাশের বাড়িটায় মানে পাঁচটা গরু মেরেছিল। পাঁচখানা গরু? পাঁচখানা গরু মারার পরে ও ওই গলির ভিতরে ছিল, ফরেস্টার আসে, আসার পরে লাইট জ্বেলে রাখে রাস্তার থেকে, রাখার পরে ওদের আরো টিমকে আসতে বলে। আসার পরে তোমার ওই জাল দিয়ে গোলটা ঘিরে ফেলে। আচ্ছা, ঘেরার পরে ওদের যে মানে গ্যাস গুলি আছে ওই গুলি দিয়ে গলি চালে উঠে ওই উপর থেকে গ্যাস গুলিটা করে। করার পরে চার পাঁচটা গ্যাস গুলি করার পরে ও মানে ঝিমিয়ে পড়ে। পড়ার পরে মানে ওদের লোকজন নিয়ে ওই বাঘটাকে ভিতর থেকে বাইরে নিয়ে আসে। আসার পরে ওই কিছুক্ষণ বাদে আবার ওরা বোটে তুলে নিয়ে যায়, নিয়ে তারপরে ওরা নিয়ে চলে যায়। আচ্ছা, এই নদীতে তো বড় বড় তো ঢুকতে পারে না এই নদীতে? হ্যাঁ, বড় বড় ঢুকতে পারে, বাছা বড় 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 ঢোকে, মানে ওই দিকটা যেতে পারে না। তাহলে বাঘটাকে নিয়ে গেল কিভাবে? বাঘটাকে নিয়ে গেল কিভাবে? এই তো এখান থেকে আসতে পারবে, এই পর্যন্ত আসতে পারবে, এইখানে তো হয়েছিল ঘটনাটা। ও, এইখানেই ঘটেছিল? এই হ্যাঁ হ্যাঁ, মানে এই বাড়িতে তো হয়েছিল বলে। তো ওরা নিয়ে গিয়েছিল, তারপর ওদের গাড়িটা তো ভেঙে দিয়েছিল। ও, ফরেস্টারের যে গাড়ি মোটর বাইক ছিল। আচ্ছা আচ্ছা, ওদের বাড়ির লোক তো বাড়ি ছিল না, সব বিয়ে বাড়িতে ছিল। এসে দেখে যে বাড়ির ওই অতগুলো গরু সব মেরে দিয়েছে। তখন ফরেস্টারকে পেয়েছিল সামনে, ওদের ফরেস্টারকে একটু মেরেছিল। মানে রাগের মাথা যেটা হয় আর কি, ভুল হয়ে থাকে, মানে পাঁচটা পাঁচটা গরু যে গরু, পাঁচ পাঁচটা গরু, হ্যাঁ, একটা গরু মেরেছিল আর সকল আগে মেরে দিল। এটা একটা বাজে। হ্যাঁ, আগে জালটা কি ছিল না? আগে না, হ্যাঁ, ওই এদের বাড়ি যে ঘটনা হয়েছিল সেই সময় জাল ছিল, অথচ জালটা কেটে চলে এসেছিল, জাল কেটে বেরিয়ে এসেছে। আমাদের বাড়ি থেকে কুকুর নিয়ে গিয়েছিল। আপনার বাড়িটা কোন জায়গায়? এই তো এইখানে, এই পাঁচ সাতখানা বাড়ির পরে। আমার বাড়িতে বর্ষা হয়েছিল সেদিন। আচ্ছা, এসে ওই কুকুর নিয়ে গিয়েছিল, মানে ও এসেছিল রাস্তার উপরে ছিল, কিন্তু বাড়ির ভিতরে কথা বলেছিল, ও মনে করেছিল যে এই আমার গায়ের ধারে কথা বলছে, কিন্তু ও যে সোজা পথ মানে বাড়ির ভিতরে ঢোকা যে রাস্তা, ও কিন্তু ও পথ দিয়ে ঢুকিনি, পিছন আড়াল দিয়ে এসে দেয়াল ছিল, দেয়ালের একটা ভাঙা ছিল, সেই ভাঙা দিয়ে ঢুকে তোমার ওই রাত্রে খাওয়া দাওয়া করেছে। হেঁটে থালাটা ছিল মানে দেয়ালের পাশে। আচ্ছা, ওখানে গিয়ে ওই হেঁটে থালার পাশ দিয়ে ও ওই মানে ওই দেয়ালের ওর দাঁড়িয়ে ও লক্ষ্য করেছে বান্ডায় কুকুর শুয়ে আছে। বাবা, ওখান থেকে জাম মেরে ও কুকুরটাকে বান্ডায় ধরে। আচ্ছা, ধরার পরে কুকুরটা যখন ধরেছে তখন ওর আওয়াজটা হচ্ছে বিড়ালের মতন, বিড়াল দিকে এরকম মারামারি করলে একটা আওয়াজ হয় না, ঠিক ওই রকম আওয়াজ হচ্ছে। হওয়ার পরে আমার মা ছিল আমার বারান্দায়, পাশাপাশি দুটো ঘর মানে খোলা বারান্দায়। এবার থাকার পরে তোমার মা বলছে যে আমার বাবা ওই ঘরে ছিল, ঘরের দরজার সামনে ওইটা করছে, জানলার ধারে পাশে হচ্ছে দরজা। এবার ওই ও লোকের মাথার ধারে কিন্তু ওই কুকুরটাকে ধরছে। এবার মা বলছে ওই আমার ঘরের বারান্দার থেকে বলছে যে ও তুমি ওড়ো দিন দেখে তোমার বারান্দা কি বড় একটা নড়াচড়া করছে। এবার আমি উঠলাম, মা উঠলো, বাবা উঠলো, উঠে আমরা ওই বাবা যখন দরজা খুলেছে তখন একটা পাকা ঘর তো সরকার থেকে দিয়েছিল পাকা ঘর, ওই ঘরটার গায়ে যখন ওই যে আমরা যে হাঁক বলে যেটা ওই হাড়কো, হ্যাঁ, ওটা গিয়ে যখন পাকা ঘরের গায়ে ধাক্কা লেগেছে ছেড়ে দেওয়ার পরে, ও তখন কুকুরটাকে মুখে করে নিয়ে বান্ডার নিচে লাফ দিয়ে পড়েছে। হ্যাঁ, লাফ দিয়ে পড়ার পরে বাবা দরজা খুলে বেরিয়ে দেখে যে কুকুর পায়খানা করে ফেলেছে বান্ডায়। হ্যাঁ, বাবা বলছে যে কুকুর পায়খানা করেছে তো বাঘে ধরেছে। বাবা বান্ডার নিচে সেদিন বর্ষা হয়েছে, ওর সাপগুলো খুব ভালোভাবে পড়েছে মানে মাটিতে। এবার দেখার পরে আমরা বেরিয়ে এলাম, বাবা বেরিয়েলো, বেরিয়ে রাস্তার উপরে আসলাম, ও কুকুরটা নিয়ে পুরো নদীতে লাফ দিয়ে পড়েছে। এই নদীতে? হ্যাঁ, ওইখানটায়। আচ্ছা, ওই নদীতে লাফ দিয়ে পড়ে ও তখন জল ছিল, ওই জল অবস্থা জল থেকে তোমার উঠে ও জালের গায়ে গিয়ে যে ফল দিয়ে এসেছিল জাল কেটে, ও সেখান থেকে ওকে নিয়ে আবার চলে যায়। তারপর আমরা ফরেস্ট স্টাফে খবর দিই, দিলে ওরা এসে ওই দেখলো মানে ও যে বান্ডায় ফেলে ধরেছে পাকা ঘরের গায়ে যে ওর গায়ে ধাক্কা লেগেছে ওর লোম টোম সব বেঁধেছিল। বাবা,
তো অ্যাকচুয়াল এখানে এই এলাকা আর হচ্ছে এই জঙ্গল, হ্যাঁ এই হচ্ছে সুন্দরবন জঙ্গল, সুন্দরবন জঙ্গল, এটা পুরো তো মানে দেখি ঘরের মতো, আপনাদের কাছে তো পুরো তো ঘরের মতো, ঘরের মতো ধরুন এই জাল তো কেটে তো প্রায় সময় তো বেরিয়ে আসতে পারে, মানে যখন তখন বেরিয়ে আসতে পারে, আগে তো আসতো, এখন এই জালটা দেওয়ার পরে একটু কম আসে, হ্যাঁ দেখি তো ডবল করে জাল দেওয়া আছে, ডবল করে দেওয়া আছে, মানে এখান থেকে মানে একটা জাম দিলে ওপার থেকে পারে চলে আসবে, ও তো জলেও পড়তে হবে না, এখানটা তো একটু বড় আছে, আর আপনি ওই আরো সামনে গেলে